রে, বাঙালি নাকি খাদ্য রসিক বাঙালি? মিষ্টি খেতে তাহলে নিশ্চয়ই ভালোবাসো। তাহলে ভিডিওটা তোমার জন্য। মিষ্টি বলতে এই বাঙালির ইমোশন, আমাদের কলকাতার রসগোল্লা। তো আজকে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ আছে, যেই রবীন্দ্রনাথ আমাদেরকে প্রথম রসের গোল্লা পাকানো শিখিয়েছিলেন। এছাড়াও আপনারা দেখতে পাবেন 1935 সালে আমাদের এই দোকানটি মানে নতুন এক আরেক সৃষ্টি হয়েছে, যেটা তো রসমালাই, সেটাও সৃষ্টি হয়েছিল আমাদের এই দোকান থেকে। রবীন্দ্রনাথ হয়েছিল, আপনি দেখতে পাবেন হয়েছে কিশোর রসমালাই। আর যদি রসগোল্লা সিনেমাটা আপনি দেখে থাকেন তাহলে বেশ মানে মিষ্টির নাম আপনার ওখানে শুনেছিলেন, একটা বৈকুণ্ঠ ভোগ এই মুহূর্তে নেই, শেষ হয়ে গেছে। আর যদি সব শেষ হয়ে গেছে, আম ভরা সন্দেশ যেটা সেই আম ভরা সন্দেশটা হয়েছে এই যে এই আচ্ছা, যদি কেউ এখান থেকে মিষ্টি নিয়ে যেতে চায়, বাট কোনো রসগোল্লা বা রাজভোগ সে নিয়ে যেতে চায়, অনেক দূরে ট্রাভেল করবে, তো নর্মালি যেমন আমাদের এখানে প্যাকেজিং সেভাবে তো দেওয়া সম্ভব নয়, তো তার জন্য আপনাদের স্পেশালি কি করা হয়? অবশ্যই আছে, আমাদের ক্যান আছে, ক্যান রসগোল্লা আছে, আমরা এটা ইজিলি নিয়ে ট্রাভেল করতে পারেন। আচ্ছা, একটু দেখতে পারি মানে কত মানে কিটা কি আছে, এরকম করে প্যাকেজিং করে সেটা আছে, আমি আপনাকে দেওয়া হবে, আপনি ক্যাপটা করুন, টাকার কিছু হবে। আচ্ছা আচ্ছা, তোমরা যদি বাড়িতে রসগোল্লা স্টোর করে রেখে দিতে চাও, লাইক গেস্ট আসবে কেউ আনতে যাওয়ার নেই, তো অলরেডি তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো ছ মাস এটা বাড়িতে রেখে দিতে পারো।
আচ্ছা, যেমন তোমরা দেখেছো আমি এখানে দুটো রাজভোগ দিয়েছিলাম, দুটো ফ্লেভারের, একটা প্লেন আর একটা কেশরি রাজভোগ। অনেস্টলি বলতে আমার কেশরি রাজভোগটা একটু বেশিই ভালো লেগেছে, একটু আলাদা ফ্লেভার। যদি রবীন্দ্রচন্দ্র দাসে বসে খাচ্ছি বলে কথা, রাজভোগ যেন একটু আলাদাই লাগে। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি এখানে, খুব ভালোভাবে হাইজিন মেনটেনও হয় এবং প্রত্যেকে মাস্কও ইউজ করছে, যদিও আমি এখন ইউজ করছি না যেহেতু আমি খাবো তাই জন্য আর আমি কথা বলছি বলে, কিন্তু এখানে খুব ভালোভাবে হাইজিন মেনটেন হয় এটা আমি দেখলাম। আচ্ছা, দাদা যেমন আমাদেরকে বললো এখানে স্পেশালিটি বৈকুণ্ঠভোগ এবং রসমালঞ্চ। বৈকুণ্ঠভোগ শেষ হয়ে গেছে এবং আমরা এটাও জানতে পারলাম যে স্পেশালি বৈকুণ্ঠভোগ আমরা ন্যাচুরালি পেয়ে থাকি হচ্ছে দিওয়ালি পর্যন্ত দুর্গা পুজো থেকে। যেহেতু বৈকুণ্ঠভোগ আমরা পাইনি, রসমালঞ্চ ট্রাই করে নেওয়া যাক। তো আমরা যেটা বুঝতে পারছি এই রসমালঞ্চ ব্যাপারটা হচ্ছে মালপোর ভেতরে ফিরের পু। টেস্ট করা যাক। একটা হলেও রসগোল্লা ট্রাই করে যেও, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের জন্য আলাদা ডায়াবেটিক রসগোল্লাও আছে, প্লিজ একবার ভিজিট করো। Thank you.